একটা গল্প বলি গেল। একবার একটা হাতি আর একটা গাধা দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, কি নিয়ে টপিক? একটাই টপিক, আকাশের রং কি? গাধা বলছে আকাশের রং হচ্ছে লাল, হাতি বলছে আকাশের রং নীল। হেবি তুমুল ঝামেলা, ঝামেলা হওয়ার মধ্যে হাতি কি বলছে? এর বিচার চাই। বিচার কে করবে? জঙ্গলের রাজা। রাজাকে সিংহ বলে গেছে, সিংহর কাছে রাজার কাছে বিচার চাই। সিংহকে বলছে, হাতি বলছে রাজা মশাই একটা বিচার চাই। সিংহ বলছে কি বিচার? বলছে আকাশের রং, আমি বলছি নীল, গাধা বলছে লাল, কোনটা ঠিক? যে ঠিক হবে তাকে পুরস্কার না দিতে হবে, না দেবেন না কোনো ব্যাপার নেই, কিন্তু যে ভুল তাকে শাস্তি দিতেই হবে, তাকে শাস্তি দিতেই হবে। সঙ্গে সঙ্গে মন্ত্রী যে আছে, রাজার যে মন্ত্রী সেনাপতি, সবাইকে বললো চাবুক নিয়ে আসো। চাবুক নিয়ে আসার পরে সেনাপতি বলছে কি করতে হবে? হাতিকে চাবুক মারো। হাতি অবাক, আমি কি করলাম? তখন বলছে গাধাকে, তুমি না গাধা? বলছে গাধা তুমি কার সাথে তর্ক বিতর্ক করছে? বলছে গাধার সাথে। কি নিয়ে? আকাশ নিয়ে। বলছে গাধাটাকে? বলছে গাধা। বলছে আমার মনে হচ্ছে তুমি গাধা, যে গাধার সাথে তর্ক করেছো, গাধার সাথে কোন টপিক নিয়ে কথা বলছো, মানে তোমার বুদ্ধি কম না গাধার বুদ্ধি কম? গতকাল কথা দিয়ে ধরলো